আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে, এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, চায়না মোবাইল, এই চায়না মোবাইলের ভিতরে এই সিম বেস দেখতে পাচ্ছেন, সিম বেস এবং মেমোরি বেস, এগুলো থেকে কিভাবে স্বর্ণ সংগ্রহ করা হয় সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো এই মোবাইলে দেখতে পাচ্ছেন এই যে সিম বেস, মেমোরি বেস, এগুলো আমি এখন একটা একটা করে খুলে নেব, খুলে আলাদা করে নেব। এবং খোলার পরে এগুলোর থেকে মানে তামার উপরে যে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে, এই প্রলেপটা কিভাবে আলাদা করা যায় সে বিষয়টা আজকে দেখাবো। তো বন্ধুরা চলুন ভিডিওতে যাওয়া যাক। তার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন মেমোরি বেস, সিম বেস। তো এই সিম বেস এবং মেমোরি বেসগুলো আমি এখন খুলে নেব। তো এখানে আমি 50টি মাদারবোর্ড নিয়েছি। তো 50টি মাদারবোর্ডের যে সিম বেস এবং মেমোরি বেসগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু আমি খুলে আলাদা করে নেব। তো এখানে মাত্র দু একটি বোর্ডের খোলা দেখানো হয়েছে। তো আমি 50টি বোর্ডের বেসগুলো সম্পূর্ণ খুলে নিচ্ছি। তো মোটামুটিভাবে খোলা হয়েছে। এখানে প্লাস্টিক থেকে ছাড়ানো যে বেসগুলো সেগুলো হাতে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছে। তো এগুলো আমি এই প্লাস্টিকের পাত্রটিতে আমি রাখলাম। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে নেব। দেখুন, যেখানে অল্প পরিমাণে পানি দেব আমি। এরপরে কিছু পরিমাণে নাইট্রিক অ্যাসিড পরিমাণ মতো, যাতে যে মেটালগুলো দেওয়া হয়েছে এগুলো যাতে ডুবে যায়, এই পরিমাণে নাইট্রিক অ্যাসিড পানির চেয়ে একটু বেশি দিয়ে দেবো আর কি। তো দেখুন, নাইট্রিক অ্যাসিড দেওয়ার সাথে সাথে কিন্তু বুদবুদ শুরু হয়ে গেছে, অর্থাৎ তামা গলে যাচ্ছে এবং স্বর্ণ কিন্তু গলবে না। কারণ আমরা সাধারণত জানি যে নাইট্রিক অ্যাসিড তামা গলাতে পারে কিন্তু স্বর্ণকে গলাতে পারে না, তাই স্বর্ণের যে প্রলেপগুলো এগুলো মানে আলাদা ছেড়ে গিয়ে জমে থাকবে, আর তামা যে রয়েছে তামাগুলো কিন্তু একদম না অ্যাসিডের সাথে একদম মিশে যাবে। তো এই যে বাদ বাকি দেখতে পাচ্ছেন যে ইয়াগুলো, এগুলোও কিন্তু আমি বেসগুলো প্লাস্টিকের সাথে রয়েছে এগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। তো টোটালে কিন্তু এখানে 50টি বোর্ডের বেজ রয়েছে। তো নাইট্রিক অ্যাসিড দেওয়ার পর এভাবে আমরা 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। তো 10 থেকে 12 ঘন্টা রাখার পর দেখুন অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ বুদবুদ করতেছে যে এগুলো কিন্তু তামাগুলো গলে যাচ্ছে, তামা বা রাং থাকলেও রাং গলে যাবে, গলে একদম অ্যাসিডের সাথে মিশে যাবে। তো মোটামুটিভাবে আমরা 10 থেকে 12 ঘন্টা পার হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন কালার কীরকম হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে ভরাট করে দিলাম, এখানে গরম পানি দিতে হবে। গরম পানি দেওয়ার পর আবার 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিতে হবে। স্থির অবস্থায় থাকার পর এগুলো পানি আবার উপর থেকে ঢেলে ফেলে দিতে হবে। তো অবশ্য খেয়াল রাখবেন যে যদি কোনো প্রলেপ, স্বর্ণের প্রলেপগুলো উপরে ভেসে থাকে, সেগুলো কাঠি দিয়ে লাড়াচাড়া দিয়ে আপনারা কিন্তু ডুবিয়ে দেবেন। ঠিক আছে, আমি ডুবিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করার পর অবশ্যই 10 থেকে 15 মিনিট স্থির অবস্থায় রেখে দিতে হবে। স্থির অবস্থায় রেখে দেওয়ার পর এগুলো আস্তে করে তুলে উপর থেকে পানিগুলো ঢেলে ঢেলে ফেলতে হবে।
এভাবে 3 থেকে 4 বার গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। তো এখান থেকে দেখুন, আমি মানে যে প্লাস্টিকগুলো রয়েছে, প্লাস্টিকগুলো কিন্তু গলেনি, এই প্লাস্টিকগুলো কিন্তু আমি আলাদা করে আলাদাভাবে তুলে নিচ্ছি। তো প্লাস্টিকের মধ্যে যে তামাগুলো ছিল সেগুলো কিন্তু একদম গলে মিশে গেছে অ্যাসিডের সাথে। তো এখানে এভাবে 5 থেকে 7 বার ধুয়ে ধুয়ে নেব। আস্তে আস্তে ঢেলে দিতে হবে, তার কারণ যে প্রলেপগুলো, যে ডাস্টগুলো, গোল্ডের যে ডাস্ট বা গুঁড়োগুলো রয়েছে সেগুলো যাতে তলায় জমে থাকতে পারে। সেগুলো নড়াচড়া করলে কিন্তু উপরে ভেসে উঠবে এবং পানির সাথে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে। আর এখান থেকে আমি এখন একটা স্টিলের বাটিতে মানে নিয়ে নেব, স্টিলের বাটিতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ধুয়ে ভালোভাবে স্টিলের বাটিতে ঢেলে দিলাম, সম্পূর্ণ গোল্ডের যে ডাস্টগুলো এগুলো সব বাটিতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে আমি 5 থেকে 7 মিনিট অপেক্ষায় থাকব, অপেক্ষায় থাকার স্থির অবস্থায় রেখে দেবো। স্থির অবস্থায় রেখে দেওয়ার পর তো এইগুলো এই বাটি থেকেও পানিগুলো আস্তে আস্তে ঢেলে ফেলে দেব। আস্তে আস্তে ঢেলে ফেলে দেওয়ার পর যে অবশিষ্ট যে কিছু পানি থেকে যাবে এগুলো কিন্তু শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে রোদেও শুকাতে পারবেন, আমি কিন্তু এখানে আগুনের সাহায্যে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি শুকিয়ে নিচ্ছি, আস্তে আস্তে হিট দিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে। মোটামুটিভাবে শুকিয়ে গেছে। তো শুকানোর পর এটিকে এই গুঁড়াগুলো মাটির একটি পাত্রের মধ্যে, যেখানে আর কি হিট দিয়ে স্বর্ণগুলোকে গলাবো, সেইখানে সেরকম ধরনের পাত্র নিয়ে নিলাম। এটা আমার মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তো মাটির পাত্রের উপরে এগুলো এখন নিয়ে নেব, বাটির তলা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো মাটির পাত্রে ঢেলে দিলাম, যেখানে আর কি স্বর্ণটাকে গলাবো সে জায়গায় কিন্তু ঢালা হয়ে গেল। তো এবারে কিছু পরিমাণ সোয়াগা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সোয়াগা, মানে সোয়াগা দেওয়ার কারণ হচ্ছে স্বর্ণকে গলানোর জন্য সোয়াগা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু স্বর্ণ গলবে না। তো সোয়াগা দেওয়ার পর তো আগুন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে হিট দেওয়া হচ্ছে। এখানে গ্যাস ব্যবহার করা হয়েছে, তো গ্যাসের ছোট্ট একটা সিলিন্ডার এবং নজেল ব্যবহার করা হয়েছে। এটার সাহায্যে কিন্তু আমি হিট দিয়ে গলানোর চেষ্টা করতেছি এবং কিছুক্ষণের মধ্যে দেখা যাবে গলে গেছে। আরো কিছু সোয়াগা দিয়ে দিলাম, সোয়াগার পরিমাণ কম হয়ে গেল কিন্তু বলতে চায় না, আরো কিছু সোয়াগা এখানে দেওয়া হলো।
তারপরে আবারও সোহাগা দেওয়া হলো, দিয়ে নিলাম। তারপর আবার পুনরায় হিট দেওয়া শুরু। দেখা যাচ্ছে সানাটা গলে গিয়েছে, তো গলানো অবস্থায় আমি এটা বোর্ডের উপরে ঢেলে দেব। দেখুন এই বোর্ডের উপরে আমি সানাটাকে ঢেলে দিচ্ছি। পরে গিয়েছে বোর্ডের উপরে ওই লাল অংশটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু গোল্ড। আমরা অবশেষে কিন্তু ছোট্ট একটি গোল্ডের অংশ পেয়ে গেলাম। তো এটা আর কি করবো, এটা টুইজার দিয়ে ধরে নাইট্রিক অ্যাসিডের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে দেখুন যে গোল্ড, আমরা কিন্তু এতটুকু একটা গোল্ড পেয়ে গেলাম। 50টি বোর্ডের বেস থেকে কিন্তু আমরা অবশেষে এইটুকু গোল্ড পেলাম। তো আমরা সাধারণত জানি নাইট্রিক অ্যাসিড স্বর্ণকে গলাতে পারে না, কিন্তু তামা কিন্তু মানে নিমেষেই গলিয়ে ফেলতে পারে, কিন্তু স্বর্ণকে কোনোভাবেই কিন্তু নাইট্রিক অ্যাসিড গলাতে পারে না। তাই গোল্ড ডাস্টগুলো অবশিষ্ট থেকে যায় এবং তামা সম্পূর্ণরূপে গলে অ্যাসিডের সাথে মিক্সড হয়ে যায়, যার কারণে তামা কিন্তু আর থাকে না। তো অনেকেই আমাকে বাজে বাজে কমেন্ট করে, কেউ বাজে কমেন্ট করে, আর যারা জানে না তারা বাজে কমেন্ট করতেই পারে। তো তার জন্য কেন হয় আসলে, কি বাজে কমেন্ট করে আপনারা কি লাভ পান? ঠিক আছে, তো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথা হবে আগামী ভিডিওতে, এর পরের ভিডিওতে। তো এর পরের ভিডিও দেখাবো যে আইসি, মোবাইলের যে আইসিগুলো থাকে, আইসিগুলোর ভিতর থেকে কীভাবে গোল্ডগুলোকে আলাদা করব, বা আইসির ভেতর থেকে কীভাবে বের করব, সেই ভিডিওটা এর পরে দেখাবো। তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই। তো এর পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।